আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল ইমরুলস ইংলিশ। দুই বাংলার বাংলা ভাষাভাষী যে সকল বন্ধুরা ইংরেজি শেখার জন্য এই মুহূর্তে ক্রেজি হয়ে আছো, মানে একদম পাগল হয়ে আছো, এবং যারা ইংরেজি শিখতেই চাও, এরকম বন্ধুরা যারা আমার চ্যানেলে যুক্ত হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই মুহূর্তে কিন্তু আমরা একটা দুর্দান্ত ক্লাস করতে যাচ্ছি। আমরা অবশ্যই জানি যে রিডিং পড়ার মাধ্যমে কিন্তু আমরা স্পোকেন ইংলিশে ব্যাপক উন্নতি করতে পারি। সো নাম্বার ওয়ান যে বেনিফিটটা হবে সেটা হচ্ছে আমরা সেন্টেন্স গঠন করা শিখবো, বিভিন্ন ভোকাবুলারি শিখবো, আর এখান থেকে যে সকল ভোকাবুলারি শিখবো এগুলো কখনোই ভুলবো না ইনশাআল্লাহ। সো বন্ধুরা চলো শুরু করা যাক। আজকের আমাদের রিডিং পড়ার টপিকটা হলো লোডশেডিং। তোমরা জানো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছি আমরা, সেটা হচ্ছে লোডশেডিং। দেখো বন্ধুরা, লোড এবং শেডিং। সো আমরা নর্মালি কিন্তু মানে শেড মানে কিন্তু জানি যে শেড মানে হলো ঝড়া। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি শেড মানে ঝড়ানো। হ্যাঁ এরকম শেড মানে এই যে ঝড়ানো। হ্যাঁ কিন্তু যেহেতু লোডশেডিং বলতে কেন মানে বিদ্যুৎ বিভ্রাট, এই শব্দটা জড়িত লোডশেডিংয়ের সাথে, কারণ বিদ্যুতের যে পরিমাণ চাহিদা থাকার কথা সেই পরিমাণ চাহিদা না থাকার কারণে এই লোডশেডিং হয়। সো বন্ধুরা আমরা কিন্তু মূল আলোচনায় চলে আসছি যে লোডশেডিংটা আসলে কী সেটাই আমরা জানবো। যে বলতেছে যে লোডশেডিং অর্থাৎ বিদ্যুৎ বিভ্রাট মিনস, দেখো বন্ধুরা MEAN মিন মানে অর্থ, কোনো কিছুর অর্থ, যেমন বাংলা শব্দের অর্থ, ইংরেজি শব্দের অর্থ বা কোনো কিছুর অর্থ, সেক্ষেত্রে আমরা মিনস ব্যবহার করব। লোডশেডিং মিনস কেন এর যোগ করলাম, কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার, এই কারণে। ইরেগুলারিটি মানে কি বন্ধুরা, অনিয়মিত। ইরেগুলারিটি উচ্চারণ করো, ইরেগুলারিটি। ইরেগুলার মানে নিয়মিত আর ইরেগুলার মানে অনিয়মিত। সো বন্ধুরা কি অনিয়মিত বলে, সাপ্লাই সরবরাহের অনিয়মিত। কিসের সাপ্লাই সরবরাহ অনিয়মিত, ইলেকট্রিসিটি। আমরা জানি ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ, সবাই জানি আমরা। ফর এখানে একটা দারুণ শব্দ আছে, শর্ট অর লং টাইম। সো বন্ধুরা এই অর মানে কিন্তু আমরা জানি অথবা, আর এই শর্ট মানে আমরা জানি সংক্ষিপ্ত বা ছোট, এই জন্য আমরা এখানে ব্যবহার করেছি অল্প অথবা। দেখো বন্ধুরা লং মানে কি দীর্ঘ, চাই দীর্ঘ ব্যবহার করেছি, অর্থাৎ বলতেছে যে লোডশেডিং মানে হলো বিদ্যুৎ সরবরাহের অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ, এবং সেটা শর্ট টাইম হতে পারে, দীর্ঘ সময় হতে পারে। সো নাও ডেজ দারুণ একটা অ্যাডভার্ব আমরা ব্যবহার করবো বন্ধুরা। নাও ডেজ মানে বর্তমানে, বর্তমানে ইট মানে হা, হ্যাজ বিকাম। সো বন্ধুরা আমরা এখানে বিকাম মানে আমরা জানি হওয়া, বিকাম মানে হ অন্তস্থ অ অন্তস্থ এখানে আ হওয়া, বিকাম মানে হওয়া, হ্যাজ বিকাম মানে হয়েছে, এ পার্ট অফ, এইটুকের মানে হলো একটা অংশ, পার্ট মানে অংশ, জাস্ট এ পার্ট অফ মানে অংশ। আওয়ার ডেইলি লাইফ আমাদের প্রতিদিনের জীবনে, এই যে আমাদের ডেইলি লাইফ মানে কি প্রতিদিনের জীবনে, এই লোডশেডিংটা এখন একটা নিয়মিত কারণ হয়ে দাঁড়িয়েছে। সে যে নাও ডেজ আমরা মনে রাখবো বন্ধুরা, ফ্রেস্ট ইম্পর্টেন্ট বর্তমানে। সো বন্ধুরা আমরা কিন্তু এর পরের লাইনে যেতে পারি। দেখো কি বলা হয়েছে, দেয়ার আর মেনি, মেনি মানে কি বন্ধুরা, এই যে অনেক, মেনি মানে অনেক। রিজনস, সো বন্ধুরা মেনি যেহেতু ব্যবহার করেছে যেন রিজনের সাথে এর যোগ করা হয়েছে। রিজনস মানে অনেক কারণ, অনেক কারণ রয়েছে, এই যে কারণ, রিজন মানে কারণ। ফর লোডশেডিং বলতেছে লোডশেডিং এর বিভিন্ন কারণ রয়েছে। সো কারণগুলো কি আমরা প্রথমে একটু দেখি। দেখো বন্ধুরা যে দা ইনসাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট উচ্চারণ কবে, ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত, মানে যেটুকু প্রয়োজন তার চেয়ে কম। প্রোডাকশন, প্রোডাকশন মানে কি বন্ধুরা, প্রোডাকশন মানে উৎপাদন, এই যে উৎপাদন বানানটা একটু খিসখিস করে ভুল হয়েছে, তারপর আমি ঠিক করে দিচ্ছি, উৎপাদন অফ ইলেকট্রিসিটি। কিসের উৎপাদন বলে, ইলেকট্রিসিটির উৎপাদন খুবই অপর্যাপ্ত, যে ইনসাফিসিয়েন্ট, এই যে ইনসাফিসিয়েন্ট বন্ধুরা, ইলেকট্রিসিটি উৎপাদনের পরিমাণ কি খুবই অপর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট আমরা বলবো। সো এখানে আমরা জেনে নিলাম যে অপর্যাপ্ত, তো মানে এটাকে আমরা বলবো যে মেইন মানে প্রধান, রিজন মানে কারণ অফ ইট। ইহার ইলেকট্রিসিটি লোডশেডিং এর প্রধান কারণ হলো এই যে অপর্যাপ্ত, যে বলা হয়েছে অপর্যাপ্ত প্রোডাকশন উৎপাদন অফ ইলেকট্রিসিটি ইজ দ্য মেইন রিজন অফ ইট। আচ্ছা তো পরবর্তীতে বন্ধুরা আমরা কিন্তু আরেকটা লাইন পড়তে যাচ্ছি। দেখো এখানে মিস ইউজ, আমরা জানি ইউজ মানে কিন্তু ব্যবহার, বাট মিস ইউজ মানে কি অপব্যবহার।
তো মিস ইউজ অ্যান্ড এবং আমরা কিন্তু অ্যান্ড মানে জানি এবং, দেখো বন্ধুরা এখানে আমরা কিন্তু জানি অ্যান্ড মানে এবং। ইলিগাল আমরা কিন্তু জানি লিগাল মানে বৈধ, আর ইলিগাল মানে কি অবৈধ। দেখো বন্ধুরা মিস ইউজ মানে বিদ্যুৎ আমরা অপব্যবহার করি, সেটা বলো বলা হয়েছে যে অপব্যবহার করি, এদের মিস ইউজ মানে অপব্যবহার। আর লিগাল মানে বৈধ, ইলিগাল মানে অবৈধ। অবৈধ কি, এই যে কানেকশন, আমরা কিন্তু ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখি যে অবৈধ কানেকশন আছে। কানেকশন এটা একটা কারণ অফ ইলেকট্রিসিটি আর দ্য আদার রিজনস। আদার মানে কি বন্ধুরা, অন্য। এই দেখো আমি একটু খিসখিস করে লিখে দিচ্ছি, আদার মানে অন্য। অন্য রিজন মানে কি, কারণ, আমরা আগেই পড়ে এসেছি রিজন মানে কারণ, সেই জন্য এখানে আমি নতুন করে লিখিনি আর লেখার প্রয়োজন নেই, রিজন মানে আমরা কারণ শিখে আসছি। সো বন্ধুরা এরপরের লাইনে আমরা দেখি ইট, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার তাই জায়গাটা কি হলো অকার্স। অকার্স মানে ঘটা, ইট অকার্স এটা ঘটে, ঘটে এটা ঘটে মোস্টলি বিশেষ করে বা বেশিরভাগ। মোস্টলি মানে কি বন্ধুরা, বেশিরভাগ। মোস্টলি মানে বেশিরভাগ, মোস্টলি বেশিরভাগ কখন ঘটে, অ্যাট নাইট রাতে। বিকজ কারণ, দ্য ডিমান্ড মানে চাহিদা, বন্ধুরা ডিমান্ড মানে কিন্তু চাহিদা, অফ ইলেকট্রিসিটি ইজ মোর, বিদ্যুতের চাহিদাটা সবচেয়ে বেশি। মোর মানে কি বেশি, দেন মানে চেয়ে, দেন মানে কি বন্ধুরা চেয়ে, ইন দ্য ডে টাইম। সো এখানে কিন্তু বলতেছে ইজ মোর দেন ইন দ্য ডে টাইম, রাতের বেলা কিন্তু বিদ্যুতের প্রয়োজনটা বেশি, কারণ মানুষ রাতে ঘুমায়, তারা ফ্যান এসি এগুলো অন করে দিয়ে ঘুমায়, ছেলেমেয়েরা লেখাপড়া করে, সেজন্য কিন্তু এই যে বলা হয়েছে যে ইলেকট্রিসিটি ইজ মোর দেন মানে চেয়ে, মোর দেন, মোর মানে কি বেশি, দেন মানে চেয়ে, কখন, দিনের চেয়ে। এই যে ইন দ্য ডে টাইম, ডে টাইম মানে কি দিনের চেয়ে, আর চেয়ে মানে কি আমরা বলবো দেন, দেন মানে কি বন্ধুরা, এই যে দেন মানে চেয়ে, এই শব্দটা ব্যবহার হচ্ছে, আর ডে টাইম মানে দিন। সো দ্য ব্যাড ইফেক্ট বন্ধুরা, এই যে ব্যাড মানে কি তোমরা কিন্তু জানো খারাপ, আর ইফেক্ট মানে হচ্ছে প্রভাব। সো এই জন্য আমি এখানে খারাপ প্রভাব একসাথে লিখেছি, দেখো। তো এই ব্যাড মানে কি খারাপ, আর ইফেক্টস মানে কি প্রভাব। এই খারাপ প্রভাব কিসের খারাপ প্রভাব, যে লোডশেডিং এর যে খারাপ প্রভাব। আর বিয়ন্ড, দারুণ একটা শব্দ ব্যবহার করেছি বন্ধুরা এখানে, দেখো বিয়ন্ড মানে কি বাইরে, মানে যেটা নাগালের বাইরে থাকে সেটাকে আমরা বলবো বিয়ন্ড। সো বিয়ন্ড বলবো বন্ধুরা, দেখো এখানে বিয়ন্ড ডেসক্রিপশন, দারুণ একটা শব্দ, ডেসক্রিপশন মানে বর্ণনা, বলতেছে যে এই যে লোডশেডিং এর যে একটা প্রভাব আমাদের জীবনে পড়ে সেটা বর্ণনার বাইরে, এই যে ডেসক্রিপশন, বিয়ন্ড ডেসক্রিপশন মানে বর্ণনার বাইরে। ইট মানে ইহা, ক্রিয়েটস মানে তৈরি করে, এটা তৈরি করে, কি তৈরি করে বন্ধুরা দেখো, প্রবলেম তৈরি করে। ইন দ্য সোশিও ইকোনমিক, দেখো সোশিও মানে সামাজিক, ইকোনমিক মানে অর্থ, এই জন্য আমরা বলবো আর্থ সামাজিকের ইংলিশ কি, সোশিও ইকোনমিক মানে হলো আর্থ সামাজিক, আর্থ সামাজিক ডেভেলপমেন্ট, অর্থাৎ এই আর্থ সামাজিক উন্নতির ক্ষেত্রে ব্যাপক বাধার সৃষ্টি করে, এই যে ক্রিয়েটস প্রবলেম, সমস্যার তৈরি করে। অফ দ্য কান্ট্রি একটা দেশে, মিলস অ্যান্ড ফ্যাক্টরিস এটা একটা ফ্রেজ বন্ধুরা, এটার মানে হলো মিলস অ্যান্ড ফ্যাক্টরিস মানে কলকারখানা বোঝায়। সো আমি এখানে কলকারখানা লিখেছি, শপস মানে দোকানগুলো, হসপিটালস মানে হসপিটাল এটসেট্রা, এগুলো কী হয়ে যায় মানে বিকাম, কি হয়ে যায় বিকাম মানে হওয়া, যেমন হসপিটাল শপ, তারপরে এখানে কলকারখানা বলেছে কি হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। প্যারালাইজড একটা দারুণ শব্দ, তোমরা কিন্তু জানো বন্ধুরা মানুষ মাঝে মধ্যে কিন্তু প্যারালাইজড হয়ে যায়, প্যারালাইজড হলে সে কি হাঁটতে পারে, পারে না। সো আমাদের দেশের অর্থনীতি, হসপিটাল শপস, তারপরে কলকারখানা, এগুলো কি হয়ে যায় প্যারালাইজড হয়ে যায় মানে অকেজ হয়ে যায়। ডিউ টু দারুণ একটা শব্দ বন্ধুরা, এটা একটা কিন্তু ফ্রেজ বা আমরা প্রিপজিশনাল ফ্রেজ বলবো, ডিউ টু মানে কারণে, ডিউ টু মানে কারণে, কিছু লোডশেডিং এর কারণে, তাই না। সো বন্ধুরা আমরা কিন্তু আরো কিছু লাইন এখানে দেখতে পারি যে সাফারিংস মানে কি জানো, ভোগান্তি, দারুণ একটা শব্দ বন্ধুরা, সাফারিংস মানে হলো ভোগান্তি, সাফারিংস মানে কি ভোগান্তি। অফ দ্য স্টুডেন্টস কাদের ভোগান্তি, বলে ছাত্র ছাত্রীদের ভোগান্তি। নো নো বাউন্ডস বন্ধুরা, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু একটা ফ্রেজ। নো নো বাউন্ডস মানে কি সীমা নাই, সীমা নেই, আমরা বলি সীমা নেই, যার কোনো সীমা নেই তাকে বলা হয় নো নো বাউন্ডস, দারুণ একটা ফ্রেজ, কিন্তু পুরোটুকের মানে হলো সীমা নেই। সো দে বলতেছে ছাত্রছাত্রীদের দুঃখের বা ভোগান্তির কোনো সীমা নেই। দে সিট তারা বসে, যে সিট মানে কি বসে, কি করতে বসে, ইন দ্য ডার্কনেস তারা বসে থাকে, ইন দ্য ডার্কনেস ক্লোজিং দেয়ার বুকস। সো বন্ধুরা এখানে কিন্তু একটা কথা আছে, দেয়ার বুকস, তারা রাতের বেলা বই বন্ধ করে বসে থাকে, এখন তো বসেই থাকে না, তারা ফেসবুক চালায়,
যদি কারেন্ট না থাকে দেখা যায় যে মোবাইল নিয়ে তারা বাইরে চলে গেছে, ফোন ইউজ করছে। সো বন্ধুরা, এই যে ডিউরিং, ডিউরিং মানে কি? কোনো কিছু চলার সময়, ডিউরিং মাই ইটিং আমার খাওয়ার সময়, ডিউরিং মাই ওয়াকিং আমার হাঁটার সময়, তাই না? এভাবে আমরা বলতে পারি, হাঁটা চলাকালীন। ডিউরিং মানে চলাকালীন বোঝায়। দ্য লোড শেডিং, এই লোড শেডিং চলাকালীন ছাত্রছাত্রীরা কী করে? বই বন্ধ করে বসে থাকে। দে, তারা মানে ছাত্রছাত্রীরা সাফার এ লট, এ লট তারা প্রচুর পরিমাণে। লট অফ মানে কি বন্ধুরা? প্রচুর পরিমাণে। এটা কিন্তু একটা ফ্রেজ, মুখস্থ রাখবেন। ফ্রেজ ইফ মানে যদি, ইফ মানে কি বন্ধুরা? যদি, ইফ মানে কি? যদি। ইট অকার্স বলতেছে তারা সাফার এ লট, প্রচুর পরিমাণে কষ্ট পায়, যে প্রচুর পরিমাণে কষ্ট পায়। কখন? যখন, ইন দ্য টাইম অফ। এটা কিন্তু আরেকটা ফ্রেজ, বেশ কিছু ফ্রেজ কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু মনে রাখবে। ইন দ্য টাইম অফ মানে সময়, কখন সময়ে? দেয়ার এক্সামিনেশন। হ্যাঁ, ছাত্রছাত্রীদের যখন এক্সামিনেশন চলে, এই সময় যদি লোডশেডিং হয়, এটা কিন্তু ব্যাপক একটা খারাপ পরিস্থিতির তৈরি করে। দ্য প্যাশেন্টস, দেখো বন্ধুরা, দ্য প্যাশেন্টস মানে রোগীরা, অলসো সাফার তারাও কষ্টতে ভোগে, তাই না? দে সাফার্স, সাফার মানে কষ্ট পায়। টেরিবলি, কীরকমভাবে কষ্ট পায়? দেখো বন্ধুরা, টেরিবলি এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, টেরিবলি মানে ভয়ানকভাবে, টেরিবলি, টেরিবলি মানে ভয়ানকভাবে, যে ভয়ানকভাবে। বিকজ মানে কারণে, অপারেশন স্টপস ইন হসপিটালস ফর লোডশেডিং, লোডশেডিংয়ের কারণে কি হয়? লোডশেডিংয়ের কারণে কিন্তু বন্ধুরা দেখো, লোডশেডিংয়ের কারণে কিন্তু মানে পেশেন্টস, এই যে বলেছে পেশেন্টস মানে রোগীরা, রোগীরা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়ে, এই কথাটা বলা হয়েছে। তা আরেকটা প্রবলেম কি? যে লোডশেডিং অ্যাট নাইট, রাতের বেলায় লোডশেডিং হলে আরও কি ঘটে? এনকারেজেস, এই যে এনকারেজেস মানে কি? উৎসাহিত করে, এনকারেজেস উৎসাহিত করে, এনকারেজ মানে উৎসাহিত করে। কাদেরকে? থিপের প্লুরাল ফর্ম কিন্তু থিপস। সো বন্ধুরা, এখানে কিন্তু একটা জিনিস একটু একটু সাধারণ জ্ঞান শিখে রাখো, যে আমরা থিপ নর্মালি মানে থিপ জানি কি, থিপ মানে হচ্ছে চোর, কিন্তু এই জায়গায় কিন্তু বন্ধুরা দেখো যে এখানে আছে থিপস, অর্থাৎ এই জায়গায় কিন্তু থিপস আছে, এটা বিইএস, অর্থাৎ এফটা উঠে যায়, ভিইএস হয়েছে, টিএইচ আই এফ নয়, থিপস হয়েছে। তো চোরেরা রাতে কিন্তু উৎসাহিত চুরি করার জন্য। হাউ এভার, যাই হোক, দিস, এই প্রবলেম মানে সমস্যা, শুড বি সলভড। দেখো বন্ধুরা, এখানে কিন্তু প্যাসিভ করা আছে, শুড বি কি? সলভ, সমাধান করতে হবে, অ্যাট এনি কস্ট। দারুণ একটা ফ্রেজ বন্ধুরা, যে কোনোভাবেই হোক, চলে বলে কায়দা কৌশলে। এই যে দেখো বন্ধুরা বলেছে, যে কোনোভাবেই হোক এই সমস্যাকে তোমাদের সমাধান করতে হবে, যে টু শুড বি সলভড। দ্য কনসার্নড, কনসার্নড মানে কি? সচেতন। এই দেখো বন্ধুরা, কনসার্নড মানে সচেতন, অথরিটি মানে কর্তৃপক্ষ, মাস্ট মানে অবশ্যই, টেক মানে নিতে হবে, নেসেসারি। দেখো বন্ধুরা, নেসেসারি মানে কি? প্রয়োজনীয়, তাই না? যে প্রয়োজনীয়, নেসেসারি বলতেছে। দ্য কনসার্নড, এই দেখো বন্ধুরা, কনসার্নড মানে সচেতন, অথরিটি মানে কর্তৃপক্ষ, মাস্ট অবশ্যই, টেক নিতে হবে কি? নেসেসারি স্টেপস মানে পদক্ষেপ, এই দেখো বন্ধুরা, পদক্ষেপ নিতে হবে, টু স্টপ ইট, এই লোডশেডিং থামানোর জন্য, তাই না? পদক্ষেপ নিতে হবে। তো মোর, এছাড়াও মোর পাওয়ার স্টেশনস বলতেছে, আরও উৎপাদন কেন্দ্র কি করতে হবে? শুড বি এস্টাবলিশড, প্রতিষ্ঠা করতে হবে, আরও উৎপাদন কেন্দ্রে। যে পাওয়ার স্টেশন মানে কি? উৎপাদন কেন্দ্র, পাওয়ার স্টেশন উৎপাদন কেন্দ্র। তারপরে কি করতে হবে? ইলিগাল কানেকশন, আমাদের দেশে কিন্তু অনেকে অবৈধ কানেকশন নিয়ে আসে বিদ্যুতের, অনেকে জানেই না। সো ইলিগাল কানেকশন অ্যান্ড সিস্টেম, এবং পদ্ধতি লস, সিস্টেম লস। সিস্টেম লস মানে কি? আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুতের সিস্টেম লস হয়। সিস্টেম লস কি? আমরা কিন্তু মানে যদি না জেনে থাকি, এটা কিন্তু বিশদ ব্যাখ্যা রয়েছে। সো সিস্টেম লস মানে হচ্ছে যে আপনার যেটুকু উৎপাদন মানে ব্যবহার করার কথা তা ব্যবহার করা হয় না, বাকিটুকু বিদ্যুৎ নষ্ট হয়। তো শুড অলসো বি স্টপড, এটাও বন্ধ করতে হবে। আফটার অল, সব শেষে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ, এই দারুণ একটা শব্দ বন্ধুরা, অল্টারনেটিভ। দেখো অল্টারনেটিভ মানে বিকল্প, অল্টারনেটিভ মানে কি? বিকল্প, টু বি কনসাস বলতে সচেতন হতে হবে, এটা ছাড়া বিকল্প কোনো পথ নাই। অ্যাবাউট দ্য মিস ইউজ মানে অপব্যবহার অফ ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটির অপব্যবহার বন্ধ করতে হবে। সো ডিয়ার ফ্রেন্ডস, আই হোপ দ্যাট ইউ হ্যাভ এনজয়েড দিস ক্লাস এ লট। সো আই এম টেলিং ইউ দ্যাট দিস মোমেন্ট, ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন, প্লিজ কমেন্ট মি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ক্লাস অল দ্য মোমেন্ট, অ্যান্ড এনজয় দিস ক্লাস অ্যান্ড এনজয় ইউর লার্নিং স্পোকেন ইংলিশ। থ্যাংক ইউ ভেরি মাচ, মিট ইউ লেটার ইনশাল্লাহ, আল্লাহ হাফিজ।